আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ উইথ সায়মা। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশেষ দিনের বিশেষ প্রস্তুতির কিছু মুহূর্ত। নিশ্চয়ই ভাবছেন কার আবার বিশেষ দিন? যাই হোক, ব্লগেই দেখতে পারবেন, বুঝতে পারবেন, সবকিছু বলবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ ডিসেম্বরের 5 তারিখ, 6 তারিখে সায়মের বার্থডে, তো বুঝেই গেছেন স্পেশাল দিনটা কার। তো আমরা কিছু কেনাকাটা করার জন্য যাব। তো যাওয়ার সময় দেখলাম যে পানি থেকে মাছ ধরছে, তো এর জন্য নেমে পড়লাম গাড়ি থেকে। নেমে হচ্ছে দেখে নিলাম যে ওনারা বিক্রি করবে কিনা, যদি বিক্রি করতো তাহলে হচ্ছে আমরা কেনার জন্য প্রস্তুতি নিতাম এই আর কি। ইসলাম ধর্মে বার্থডে সেলিব্রেশনের কোনোই জায়গা নেই, মানে বার্থডে সেলিব্রেশন করা একদম খারাপ একটা কাজ, এটা একদম ঠিক না। তো সেই বিষয়টা মাথায় রেখে আমার ইচ্ছে হচ্ছে, সামের বাবা তো চেয়েছিল একটা খাসি জবাই করে গরিব দুঃখী মানুষকে এবং আত্মীয় স্বজনকে খাওয়াবে, তো সেটা এবার আর হচ্ছে না কারণ একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমার ছেলের বার্থডের কথা আমরা কাউকেই জানাইনি। তো আমার ইচ্ছে হচ্ছে আমি যতটুকু আয়োজন করব, আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারবো আমি হচ্ছে বাসায় পাঠিয়ে দিব, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার ছেলে যতটুকু পারে আনন্দ করবে এই আর কি। ধর্মের কথা মাথায় রেখে এবং ছেলেকে একটু খুশি করানোর জন্য যতটুকু করা যায় আর কি, আমার প্ল্যানিং হচ্ছে এটা। তো ইনশাল্লাহ সব কিছুই আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যে আমরা কিভাবে আনন্দ করলাম বা কিভাবে কি করলাম। যে কোনো বিশেষ দিনে নিজের মতো করে নিজেরা আনন্দ করা যায়, ভালো মন্দ কিছু খাওয়া যায় বা গরিবদেরকে খাওয়ানো যায়, সেটাতে কোনো পাপ না। কিন্তু আমরা বিশেষ দিনকে উপলক্ষ করে যখন কিছু কিছু কর্মকাণ্ড করি যেগুলো একদম ঠিক না, যেগুলো একদম ধর্মের বহির্ভূত, সেগুলো খারাপই আর কি। তো যাই হোক, কেনাকাটা করতে এসে হচ্ছে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই হচ্ছে স্যামের বাবাকে বললাম সমোসা খাবো। এইদিকে বেকারি থেকে 2 পাউন্ড করে 4 পাউন্ড কেক নিয়ে নিলাম। কেকের ক্রিম সহ টুকটাক অনেক কিছুই কেনা বাকি আছে। তো আমরা হচ্ছে যে এখান থেকে কেক নিয়েছি ওদের কাছে এগুলো ছিল না, ওরা হচ্ছে এমনি ক্রিম এগুলো বিক্রি করে না। তো যাই হোক, আমরা অনেক পিছনে ফেলে এসেছি যেখানে যে মার্কেটে গিয়েছিলাম, তো এই জন্য আর আনা হয়নি। তো 7 তারিখে আবার যেতে হবে আর কি। আর এদিকে টুকটাক প্রিপারেশন চলছে, কেটে কুটে রাখা হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মাংস, এগুলো প্রিপারেশন করে রাখা হবে। আর এদিকে সায়ম হচ্ছে এক সুযোগে মানে খামচি দিয়ে এখান থেকে হচ্ছে কেক নিয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, ও হচ্ছে সেখান থেকেই এগুলো আর কি নিয়ে খেয়েছে। যাই হোক, ওর বার্থডে কেক নিজে খেয়ে ফেলেছে আগে আগে। সায়মের যেহেতু 2 বছর পূর্ণ হচ্ছে, তাই আমার শখ হয়েছে নিজের হাতেই ছেলের জন্য নাম্বারিং কেক তৈরি করব, মানে 2 নাম্বারিং কেক তৈরি করব আর কি। তো যে কথা সেই কাজ, কেকটা তৈরি করতে যেহেতু একটু প্রবলেম, মানে আমি এত সুন্দরভাবে কেক তৈরি করতে পারি না, অভ্যাস নেই, যার কারণে শুধু কেকটা কিনে নিয়ে এসেছি। তুমি নাও। আজকের ব্লগে তেমন কিছুই শেয়ার করলাম না, জাস্ট আপনাদেরকে জানালাম বিশেষ দিনটি কি, আর বিশেষ দিনের কেনাকাটা কিছু তো এখনো বাকি আছে। তো যাই হোক, সব সময় সবার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি সায়মা এখানে বিদায় নিচ্ছি। আর সায়মের যেহেতু 2 বছর পূর্ণ হচ্ছে, আপনারা যারা আছেন ওর আন্টি আঙ্কেল, তো সবাই হচ্ছে সায়মের জন্য প্রচুর প্রচুর দোয়া করবেন, অনেক ভালোবাসা রাখবেন ওর জন্য। খোদা হাফেজ।